জট কাটলো পঞ্চায়েত ভোটের দিন ক্ষণের। মে মাসে পঞ্চায়েত ভোট, কমিশনের সিদ্ধান্তে আস্থা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের। কাউন্টডাউন শুরু রাজনৈতিক দলগুলির। পঞ্চায়েত ভোট কবে? সমস্ত রাজনৈতিক দলের নেতা থেকে সাধারণ মানুষ, বর্তমানে সকলের কাছে এটাই যেন লাখ টাকার প্রশ্ন। অবশেষে জট কাটল পঞ্চায়েত ভোটের দিনক্ষণের। কমিশনের সিদ্ধান্তের ওপরই আস্থা রাখছে হাইকোর্ট। পঞ্চায়েত স্তরে আসন সংরক্ষণকে কেন্দ্র করে দায়ের হওয়া জনস্বার্থ মামলার রায় ঘোষণা করে মঙ্গলবার হাইকোর্ট জানিয়ে দেয়, এই ইস্যুতে আদালত হস্তক্ষেপ করবে না, বরং এ ব্যাপারে কমিশনের সিদ্ধান্তের ওপরই আস্থা রেখেছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ আসন্ন পঞ্চায়েত ভোটের দিনক্ষণ নিয়ে আর কোনো বাধা থাকছে না। পঞ্চায়েত ভোটকে ঘিরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পোস্ট ইতিমধ্যেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র তো বটেই, এমনকি অন্যান্য দলীয় নেতানেত্রীদের একাংশের রাতের ঘুম কেড়েছে। সম্প্রতি ফেসবুক পোস্টে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, কাকে আপনার এলাকায় পঞ্চায়েতের প্রার্থী করতে চান, সরাসরি আমাকে এই মোবাইল নম্বরে জানান। ফেসবুক পেজে আমজনতার কাছে এই আবেদন রাখেন ডায়মন্ড হারবারের সাংসদ। পঞ্চায়েত ভোটের দামামা যে বেজে গেছে তা রাজনৈতিক দলগুলির ঝাঁজ বাড়ানো দেখেও অনুমান করা সম্ভব। সূত্রের খবর থেকে জানা যাচ্ছে, সম্ভবত এপ্রিল মাসেই ঘোষণা হতে চলেছে পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি। মে মাসে গোটা ভোট প্রক্রিয়া শেষ করতে চাইছে কমিশন। নিয়মমতো কমিশন ও রাজ্য সরকার উভয় পক্ষের সম্মতির ভিত্তিতেই নির্বাচনের দিনক্ষণ স্থির হয়ে থাকে। শীঘ্রই সেই প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে কমিশন। সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই এ ব্যাপারে রাজ্যকে চিঠি পাঠাতে চলেছে তারা। রাজ্যের তরফে সম্মতি মিললে দুপক্ষের আলোচনা ও সহমতের ভিত্তিতে ভোটের নির্ঘণ্ট স্থির হবে। এই ঘোষণার ক্ষেত্রে রমজান মাসের বিষয়টি নিয়েও আলোচনা হবে। আইন অনুযায়ী বিজ্ঞপ্তি জারি হওয়ার পর ন্যূনতম 21 থেকে সর্বাধিক 45 দিনের ব্যবধান জরুরি। সেক্ষেত্রে মাঝামাঝি সময়কে ভিত্তি ধরে মে মাসের মধ্যে গোটা ভোট প্রক্রিয়া শেষ করতে চায় কমিশন। জনস্বার্থে দায়ের করা মামলায় বলা হয়েছিল, রাজ্যে তপশিলি জাতি ও উপজাতির সঠিক গণনা না করেই আসন সংরক্ষণ করা হয়েছে। কমিশন অবশ্য পাল্টা জানায়, জনগণনা না হওয়ায় 2011 সালের সেন্সাস রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির যে হার নির্ধারিত ছিল সেই হারকে মান্যতা দিয়েই আসন সংরক্ষিত হয়েছে। এক্ষেত্রে কমিশনের কোনো ভুল নেই। দীর্ঘ শুনানির পর, উভয় পক্ষের বক্তব্য শোনার পর হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পঞ্চায়েত ভোটে কোনো রকম হস্তক্ষেপ করবে না বলে জানিয়ে দেয়। শুনানি অনুযায়ী এই ভোট সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনই শেষ সিদ্ধান্ত নেবে। আদালতের শুনানির পর ক্ষমতা সরাসরি কমিশনের কাছে চলে যায়। স্বাভাবিকভাবেই খুশি কমিশনের কর্তারা। সূত্রের খবর, ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের প্রায় 90% কাজ এগিয়ে রেখেছে নির্বাচন কমিশন। দফায় দফায় জেলাগুলির সাথে আলোচনা চলছে। বুথের সংখ্যা চূড়ান্ত করার পর কোন কোন এলাকায় ভোটকেন্দ্র তৈরি হবে জেলাগুলিকে তার তালিকা প্রকাশের সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। জানা গেছে 5ই এপ্রিলের মধ্যে ভোটকেন্দ্র সংক্রান্ত খসড়া তালিকা প্রকাশ করতে হবে। 25শে এপ্রিলের মধ্যে এই ইস্যুতে কোনো অভিযোগ থাকলে তার নিষ্পত্তি করে 28শে এপ্রিলের মধ্যে চূড়ান্ত তালিকা কমিশনের কাছে অনুমোদনের জন্য পাঠাতে হবে জেলাগুলিকে। পাশাপাশি নির্বাচন পরিচালনার জন্য টিম তৈরির কাজও চলছে জোর কদমে। হিসেব অনুযায়ী ভোটের কাজের জন্য 22টি জেলায় 30% সংরক্ষণ সহ প্রায় 3.5 থেকে 4 লক্ষ সরকারি কর্মীর প্রয়োজন পড়বে। আপাতত সেই কাজও চলছে। এবারে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণভাবে হবে বলে আস্থা দিচ্ছে কমিশন। রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস জানিয়েছেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যাতে সবকটি রাজনৈতিক দলই মনোনয়নপত্র জমা দিতে পারে সেদিকেও কমিশনের পক্ষ থেকে কড়া নজরদারি থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, কলকাতা। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।